একটা লিস্ট বেরিয়েছে, সেই লিস্ট নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথোপকথন হচ্ছে এবং তাতে স্বজন পোষণের কথা কোথাও বলছে, কোথাও বড় লোকদের যাদের এর আগে টাকা পেয়েছে, ঘর হয়েছে, তাদের নামে আবার নতুন করে লিস্টে নাম নথিভুক্ত হয়েছে, নতুন নাম এসেছে, আবার কারো কারো প্রধানদের নামেও এরকম কিছু দু একটা জায়গায় এরকম ঘটনার অভিজ্ঞতার কথা বা তাদের কমপ্লেনের কথা আমাদের কাছে এসেছে। কেউ না কেউ অভিযোগ করেছে, বিডিওদের কাছে অভিযোগ এসেছে। এবং কালকেই আমরা ডিএম এর সঙ্গে বসেছিলাম এবং ডিএম সাহেবকে বিষয়টা সুস্পষ্টভাবে বলেছি, যারা গরিব মানুষ এখনো যাদের মাথার উপরে পাকা ঘরের ছাদ হয়নি বা এর আগে কোনো টাকা পায়নি, গরিব মানুষ ঘরের জন্য কোনো অর্থ তাদের জন্য বরাদ্দ হয়নি, সেই সমস্ত মানুষকে আগে চিহ্নিতকরণ করুন, তারপরে নতুন কথাটা ভাবা যাবে। আমরা সেই জন্যই বিডিও সাহেবকে বলেছি, আপনারা একটা আপনাদের সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা পঞ্চায়েত ভিত্তিক একটা টিম তৈরি করে দিন, যে টিম অন্তত সঠিক তদন্ত করবে, সঠিক তদন্ত করে যারা এর আগে টাকা পেয়েছে তাদের দ্বিতীয়বার যেন টাকা না পায়, যাদের পাকা বাড়ি আছে, দোতলা বাড়ি আছে, তাদের নামগুলো যাতে অন্তর্ভুক্ত না হয়, এবং সত্যিকারের গরিব মানুষ, কেটে খাওয়া মানুষ, যাদের অসহায় মানুষ, মাথার উপরে ছাদ নেই, সেই ছাদওয়ালা মানুষ, ছাদ নেই এরকম পরিবারগুলোকে চিহ্নিতকরণ করে তাদের টাকা পাইয়ে দেওয়ার জন্য যা যা করতে করুন। আমরা সর্বতোভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আছি গরিব মানুষের পাশে, অসহায় মানুষের পাশে, কারণ আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচনের আগে ঘোষণা করেছেন যে আগামী 2-3 বছরের মধ্যে প্রত্যেকটা মানুষের মাথার উপরে ছাদওয়ালা বাড়ি হবে, বিশুদ্ধ পানীয় জল আমরা প্রত্যেককে পৌঁছে দেব, এটা আমাদের অঙ্গীকার, এবং রেশন বাড়িতে বাড়িতে পৌঁছে দেব, এটা আমাদের দলীয় অঙ্গীকার। সেই অঙ্গীকার থেকে আমরা পিছুপা হতে চাইছি না। আমরা আগামী দিনে প্রত্যেকটা গরিব মানুষ, যারা অসহায় মানুষ বা তার উপরে ছাদ নেই, তাদের মাথার উপরে যাতে ছাদ হয় তার ব্যবস্থা অবশ্যই আমরা করব, এবং স্থানীয় প্রত্যেকটা পঞ্চায়েতের প্রধানদেরকে আমরা সেই মর্মে অনুরোধ করেছি বা তাদেরকে নির্দেশ দিয়েছি দলের পক্ষ থেকে, যে আপনারা আপনাদের এলাকায় কে কে গরিব মানুষ আছে, কাদের মাথার উপরে ছাদ নাই সেটা দেখুন, চিহ্নিতকরণ করুন, করে স্থানীয় বিডিওর সঙ্গে যোগাযোগ করুন, প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা ডিএম সাহেবকে নিয়েই আমাদের এই সার্বিক সমস্যার কথা, মুর্শিদাবাদ জেলার গরিব মানুষের এই বাড়ি নিয়ে যে চলছে এটা যাতে সঠিকভাবে হয়, ইনকোয়ারিগুলো সঠিকভাবে হয়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ দলের পক্ষ থেকে আমরা নিচ্ছি। আরও একটা অভিযোগ, যে পঞ্চায়েত সদস্য থেকে আরম্ভ করে বা ব্লকের যে সমস্ত নেতা বা গ্রামের যে সমস্ত নেতা, তারা কিন্তু 10-30 হাজার টাকা পর্যন্ত নিচ্ছে গরিব মানুষের কাছে এই লিস্টে নাম থাকা, কি বলবেন? দেখুন, যে অভিযোগ আপনি করছেন বা আপনারা শুনেছেন নিশ্চয়ই, যে কোথাও কোথাও আমাদের মেম্বাররা বা আমাদের প্রধানরা বা দলে পঞ্চায়েতের নেতৃত্বে আছে, তারা কেউ না কেউ কোথাও গরিব মানুষের কাছে ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেয়, এই অভিযোগ আপনাদের কাছে আছে, আমাদের কাছে নেই তাও নয়, কিন্তু এটা নিয়ে বারবার তদন্ত হচ্ছে, আপনারা সকলেই জানেন। এর আগে আমাদের দলনেত্রী নির্দেশ দিয়েছিলেন যে কোনো এই ধরনের অভিযোগ হলে আমাকে জানাও, আমি তৎক্ষণাৎ ব্যবস্থা নেব। এখনও আপনাদের বলছি, আমরা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে ঘর পাইয়ে দেওয়ার নামে কোথাও কোনো টাকা দেবেন না, কোথাও কোনো টাকা দেবেন না, আপনাদের ঘর আপনারা পাবেন, প্রয়োজন ভিত্তিক যদি সেরকম কোথাও কোনো এই ধরনের জোর জবরদস্তি হয়, কোথাও কেউ যদি আপনাদের কাছে এই ধরনের টাকা পয়সার প্রলোভন দেখায়, আপনারা দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করবেন, ব্লক ভিত্তিক, অঞ্চল ভিত্তিক বা জেলা ভিত্তিক আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা প্রয়োজনীয় গরিব মানুষের সাহায্যে বিনা পয়সায় যারা তার ঘর পায় তার জন্য যা যা করার আমরা দলের পক্ষ থেকে তাদের সাহায্য এবং সহযোগিতা করব। দেখুন, এটা আমরা ভেবে দেখছি, যদি কোথাও কোনো মেম্বার, কোথাও কোনো প্রধান, কোথাও কোনো আমাদের দলের কর্মকর্তা বা যে দলেরই কর্মকর্তা হোক না কেন, শুধু তো তৃণমূল কংগ্রেস নয়, বিভিন্ন দলের মানুষও আছে, সরকারি কর্মচারীরাও এর সঙ্গে কোথাও কোথাও জড়িয়ে থাকে এই কর্মকাণ্ডের সঙ্গে, সুতরাং এই ধরনের কোথাও কোনো অভিযোগ থাকলে দলীয় অফিসে যদি জমা দেয় সেই অভিযোগ, নিশ্চয়ই আমরা তদন্ত সাপেক্ষে যাদের বিরুদ্ধে অভিযোগ হবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, তার জন্য প্রশাসনকে আমরা সেই মর্মে নিশ্চয়ই
আমরা ব্যবস্থা নেব এবং প্রশাসনকে জানাবো। আরেকটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে স্থানীয় ব্লক আধিকারিকরা অর্থাৎ বিডিওরা বলছে যে সার্ভে যেহেতু যাদের নাম আছে তাদেরই টাকা পাবে, কিন্তু যাদের সার্ভে নেই গরিব হয়েছে তারা পাচ্ছে না, সুতরাং এরকম জায়গায় একটা বৈষম্য চলে আসছে, এই বিষয়টা কি হবে? সঠিক, এটা এটা অসুবিধাও আছে, কারণ সার্ভে লিস্টে অলরেডি তাদের নাম বেরিয়ে এসেছে, এই লিস্টটাকে কাটার ক্ষমতা কারোরই নেই। কিন্তু ইনকোয়ারি করে সত্যিকারের গরিব মানুষ তাদের নাম নেই, আর যাদের ছাদওয়ালা বাড়ি আছে, দুতলা বাড়ি আছে, বাড়ির আগে দুবার টাকা পেয়েছে, সেই পরিবারে যদি আবার টাকা পায়, নিশ্চয়ই সেই লোক যে তার টাকা না পায় তার ব্যবস্থা করার দায়িত্ব আমাদের আছে, সেটা দায়িত্ব নিয়ে আমরা দেখব। এবং আমাদের যেখানে এটা পরিবর্তন বা সংযোজন বা সংশোধন হতে পারে আমরা সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথোপকথন করব এবং আমরা জানাবো তাদেরকেও যে এই ধরনের একটা অভিযোগ আছে নিচু স্তরে, যে গরিব মানুষের নাম অনেক জায়গায় বাদ গেছে, সেই নামগুলো যাতে ইনক্লুড হয় পরবর্তী ক্ষেত্রে অনুসন্ধান করে, যারা গরিব মানুষের নাম সত্যিকারে বাদ গেছে তাদের নাম আগামী দিনে যেন লিস্টে আসে, ইনক্লুড হয়, তার জন্য যেন একটা প্রয়োজনীয় পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয় এবং সরকারকে সেই ব্যাপারে আমরা নিশ্চয়ই অবহিত করব এবং জানাব। তাহলে কি যারা সার্ভে করছে তারা কি ভুল সার্ভে করছে? দেখুন, সার্ভে করছে এখন তো সেই সার্ভেটা হচ্ছে, আগে কিভাবে সার্ভে হচ্ছে ঠিক জানা নেই, যদি সার্ভে এরকম উঠে আসে তাহলে নিশ্চয়ই ভুল হয়েছে, কিছু একটা কোথাও কোনো গরমিল হয়েছে, সেই জন্য একবার দুবার টাকা পেয়েছে তার নাম আবার তৃতীয়বারের জন্য আসছে, দুতলা বাড়ি আছে তার নামও তৃতীয়বারের জন্য আসছে, এই যে বিভিন্ন জায়গায় যে অভিযোগ উঠে আসছে এটা তো অত্যন্ত খারাপ লাগছে আমাদের দলের পক্ষ থেকে। আমরা চাইছি, আমাদের দল চাইছে, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যে কোথাও কোনো কাটমানি লাগবে না, সুষ্ঠুভাবে পঞ্চায়েত পরিচালনা হবে, মানুষের জন্য পঞ্চায়েত, মানুষের সুযোগ এবং সুবিধা তার দোরগোড়ায় পৌঁছে দেবো, মানুষের রেশন মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো, এই যে বিভিন্ন মানুষ আগামী দিনে বিশুদ্ধ পানীয় জল অলরেডি চলছে মুর্শিদাবাদ জেলায় খোঁজ নেন, প্রত্যেকের বাড়িতে বাড়িতে ডোর টু ডোর আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রত্যেকের বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের পাইপ লাইন পৌঁছে দেওয়া হচ্ছে বিনা পয়সায়। এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার ছিল ভোটের আগে, সেই কাজটা এখন চলছে, আমরা কোনোটা থেকে পিছিয়ে আসছি না। আমাদের ইস্তাহার, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবনা, সেই ভাবনাকে আমরা আগামী দিনে তৃণমূল স্তরে কার্যকারী করতে চাইছি, দলকে আগামী দিনে শুদ্ধিকরণ করা, কোথাও কিছু দুর্নীতি থাকলে সেটা বন্ধ করা এবং মানুষের যে সুযোগ এবং সুবিধা তার দোরগোড়ায় পৌঁছে দেওয়া, গরিব মানুষের বিধবাদের, গরিব মানুষের শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তাদের ভাতা যেমন দেওয়া হচ্ছে, বিভিন্ন শ্রেণীর মানুষকে ভাতা তার বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে, তার অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট পৌঁছে যাচ্ছে, সেই ডাইরেক্ট বেনিফিট স্কিমে কেউ যাতে কোথাও পাইপ লাইনে সেটা এদিক ওদিক না হয় তার জন্য দলের পক্ষ থেকে যা যা করার নিশ্চয়ই আমরা সর্বতভাবে মানুষের পাশে থেকে সেই কাজগুলো করব।